প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠানে নারী স্বাস্থ্য নিয়ে কথা বলি এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় সংযুক্ত হই। এখন আমি যেরকম করে বসে আছি, অর্থাৎ একটা উঠান বৈঠক, এবং সেরকম করেও আমরা এই অনুষ্ঠান করে থাকি। সরাসরি মায়েদের সঙ্গে মায়েদের উঠানে চলে যাই। এই অনুষ্ঠানে আমরা বরাবর খালি সমস্যা শুনতে শুনতেই অভ্যস্ত। আমরা মনে করি গ্রামগুলো খুবই অপরিচ্ছন্ন, আমাদের গ্রামের মায়েরা অনেক পরিশ্রমী, অনেক কাজ করেন, কিন্তু নিজেদের স্বাস্থ্য সুব্যবস্থাপনা সেগুলো নিয়ে অতটা হয়তো খেয়াল রাখেন না। আজকে আমরা সেরকম একটি জায়গায় এসেছি যেই জায়গাটি আসলে এই উন্নয়নের বাংলাদেশের একটা মডেলও হতে পারে। পটুয়াখালীতে এসেছি, পটুয়াখালীর কালিকাপুর ইউনিয়নের মধ্য ভল্লভপুর গ্রামে। মায়েদের উঠোনে বসেছি, দেখতে পাচ্ছেন আমি খুবই উচ্ছ্বসিত, এবং আমার মনে হয় যে আমার দর্শকদেরকে কখন এই পুরো গ্রামের ছবিটা দেখাবো সেই জন্য আমি একেবারে অস্থির হয়ে আছি। পেছনের ঘরগুলো দেখতে পাচ্ছেন, অপূর্ব সুন্দর। এখানকার আসলে গ্রামের এই নির্মাণ শৈলীটা এই রকম। সামনেই নদী, আমরা জানি একেবারেই দক্ষিণের একটা জেলা, একটু আরেকটু এগুলে এই কুয়াকাটা সমুদ্র সৈকত, সেখানে অনেক পর্যটকরা যায়, আর চারিদিকে নদী। ধান নদী কালের যে বড় বিভাগ বলি সেটা বরিশাল, বৃহত্তর বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায় আমরা আছি। তো সেখানকার নির্মাণ শৈলী, যেখানে মাটির ঘর এবং দোতলা মাটির ঘর, চালের ঘর, চার চালা ঘর, অপূর্ব সুন্দর এইসব ঘর বাড়ির মানুষগুলোও দারুণ, খুবই ভালো। আর আজকে আমরা বলবো যে নারী স্বাস্থ্য অবশ্যই বিষয়টি থাকে, কিশোরীরা কিশোরীদের সমস্যা নিয়ে কথা বলবেন, যেহেতু আমাদের সঙ্গে একজন চিকিৎসক পুষ্টিবিদ তিনি যুক্ত হয়েছেন, সেই সুযোগটা আমরা হারাবো না। পাশাপাশি আপনাদেরকে শোনাতে চাই স্বাস্থ্যকর গ্রামের গল্প, কিভাবে এই গ্রামটাও অনেকটাই শহরের মতো অনেক রকমের সুবিধা পেয়ে স্বাস্থ্যকর গ্রামে হলো। আমরা এখানে অনেকক্ষণ ধরে বসে আছি, আমার পাশে রীনা আছেন, রীনা আক্তার। রীনা আক্তার এখানে সিএইচপি হিসেবে কাজ করেন, কমিউনিটি হেলথ প্রমোটার হিসেবে কাজ করেন। তো তিনি বলছিলেন যে রোদ, আমরা সবাই লাল হয়ে যাচ্ছি, আসলে কি আমরা ফ্রি কি পাচ্ছি? ভিটামিন ডিটা পাইতেছি। হ্যাঁ, আর শহরে আমরা ভিটামিন ডিটা কেমনে পাই? শহরে অনেক কষ্ট করি। আমাদেরকে, আমাদের সঙ্গে ডক্টর সঞ্জনা আপা সংযুক্ত হয়েছেন, তার অফিস থেকে, পুষ্টিবিদ, শিশুরোগ, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, এবং ম্যাক্স ফাউন্ডেশনের সাথে তিনি আছেন। সঞ্জনা আপা, যেটা বলছিলাম, ফ্রি রোদ নিয়েই, রোদের আলো নিয়েই কথাটা শুরু করি স্বাস্থ্যকর গ্রামে। রীনা বলছিলেন আমরা এখানে লাল হয়ে যাচ্ছি, কিন্তু এই যে ঘন্টাখানি ঘন্টা দেড়েক যখন নাকি আমরা এই রোদে, এই গ্রামে রোদে পড়ছি, রোদে পড়াটা আমাদের জন্য কতখানি স্বাস্থ্যের জন্যে ভালো? আর শহরের মায়েদেরকে আপনারা রোদের যে সাবস্টিটিউট, যেটা রোদের যে উপকারিতার জন্যে কী ওষুধটা দেন, সেটার জন্য কত খরচ হয়, একটু ছোট্ট করে ওই জায়গা থেকে আলোচনাটা শুরু করি, তারপরে আরও স্বাস্থ্যকর গ্রাম নিয়ে আরও অনেক কথা শুনবো। শুভেচ্ছা দিদি, ম্যাক্স ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি সঞ্জনা। আসলে খুব সুন্দর একটা জিনিস নিয়ে আপনি সকালটা শুরু করলেন,
বেসিক্যালি এই যে ভাইটামিন ডি যেটা ডেফিসিয়েন্সিতে পুরো বাংলাদেশের আমাদের নিজেদেরই কিছু আর্টিকেল আছে, দেখা যাচ্ছে যে 70% মানুষ কিন্তু এর নিচে নিমজ্জিত। তো আমাদের যে স্বাস্থ্যকর যে গ্রামগুলো রয়েছে তাদের বিভিন্ন উদ্যোগের মধ্যে আমরা কিন্তু ভাইটামিন ডিটাও খেয়াল রাখি এবং তাদের কিন্তু আমাদের উঠোন বৈঠকগুলোতে এই ভাইটামিন ডি যাতে তারা যথেষ্ট পরিমাণে পায়, এই সান এক্সপোজার যেটা তারা এখন মনে করছে রোদ্রে পুড়ে যাচ্ছে, এবং আপনি খুব সুন্দর করে অ্যাড করলেন যে আসলে রোদ্রে পুড়ে যাওয়া না, তারা পর্যাপ্ত পরিমাণের ভাইটামিন ডি রোদ্রের মধ্যে পাচ্ছে। আমার মনে হয় যে এই রোদে লাল হয়ে যাওয়াটা যে মানে প্রতিদিনের স্বাস্থ্যের একটা অংশ, সেটা আরেকটু বললে ওনারা আরো ইচ্ছা করে রোদ পোহাবেন, চুল খুলে দিয়ে পিঠ খুলে দিয়ে রোদের মধ্যে বসে থাকবেন, সেটাও নিশ্চয়ই করবেন। স্বাস্থ্যকর গ্রাম মানে তো রোদ থেকেও তো স্বাস্থ্যটা নিতে হয়, তাই জি। পার্টিকুলারলি দিদি এই টাইমটা কিন্তু রিনা আপনাদেরকে বলছি যে আমাদের যারা আছেন স্বাস্থ্যকর গ্রামে, এই এই টাইমটা কিন্তু এক্স্যাক্টলি 11টা থেকে 3টা, এর মধ্যে অনলি 15 মিনিটস, 15 মিনিট হাত পায়ে কাপড় চোপড় যতটা খোলা সম্ভব আমাদের সব কিছু মেনে, যতটা এক্সপোজড হবে সূর্যের আলো তত বেশি আমার শরীরে ভাইটামিন ডি তৈরি করবে। আপনাদের শিশুদেরকেও এবং আপনারা নিজেরাও যারা খুব বেশি ঢেকে রাখেন পার্টিকুলার একটা টাইমে, নিজের উঠোনে তো তো এটা মেনটেনই করা যায়, সেখানে তো আর অনেক মানুষ আসে না, উপকারটা বলেন এই যে এই প্রতিদিন একটুখানি 10-15 মিনিট সূর্য থেকে সরাসরি ভিটামিন ডিটা পেয়ে যাওয়ার কারণে ওনারা কি কি রোগে ভোগে না, মানে আর আমরা যারা বঞ্চিত শহরের মানুষ আমাদের কতটা কষ্ট হয় এর কারণে সেটুকু একটু বলে দেন। জি, আমি শহরেরটা আসছি কনটেক্সটে, কিন্তু প্রথমেই বলি ওনারা যে সুবিধাটা পাচ্ছে, ভিটামিন ডি রোগ প্রিভেন্ট করে না বা প্রতিরোধ করে না এমন কোনো রোগই নাই। মানে প্রত্যেকটা রোগের সাথে আমরা আগে মনে করতাম ভিটামিন ডি মানে হচ্ছে হাড় এবং আমাদের দাঁত, না, ভিটামিন ডি মানে হচ্ছে প্রত্যেকটা অর্গানে ভিটামিন ডি, প্রত্যেকটা শরীরের অংশে ভিটামিন ডির অনেক ইম্পর্টেন্ট রোল আছে, রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়। ইভেন এই করোনার জন্য কিন্তু আমরা বলেছি সবাই রোদ্রে থাকবেন, ভিটামিন ডি যাতে আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণ তৈরি হয়, আর ভিটামিন ডি ডায়াবেটিস কমায়। এটা আমাদের অনেক কিছু জানা নাই যেটা কমনলি কথা হয় না, ওই বোনস বা হাড়ের মধ্যেই আমরা সীমাবদ্ধ, কিন্তু শুধু আপনার শিশু এবং আপনার পরিবারের সবার হাড়ের জন্যই ভিটামিন ডি দরকার নাই, টোটালি সুস্থ থাকার জন্য কিন্তু ভিটামিন ডি দরকার। শহরে দিদি যেটা বারবার বলতে চাচ্ছে, একেবারেই ভিটামিন ডির কোনো সোর্সই নাই, দেয়ালের পর বাড়ি, দেয়ালের পর বাড়ি, আর ছাদ সে তো সুদূর পড়া হতো, সেখানে গিয়ে সবাই কিন্তু রৌদ্র পেতে পারে না। সেক্ষেত্রে আমরা কি করি, আমরা পেশেন্টদেরকে 15 দিন অন্তর অন্তর একটা ইঞ্জেকশন, যেটাকে আমরা বন্ডি 3 বা ক্যালসিট্রল বিভিন্ন নামে অ্যাভেলেবেল, সেই ইঞ্জেকশনটা যখন দুধের মাধ্যমে খেতে বলি, কস্ট কিন্তু অনেক, এক একটা ইঞ্জেকশন কিন্তু 300 টাকা করে, প্রতি এক সপ্তাহ পর পর ওই আমরা ইঞ্জেকশনটা খেতে পারি। তার মানে কত সহজে আপনারা আল্লাহর প্রদত্ত ভিটামিন ডিটা পাচ্ছেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সঞ্জনা আপা। আর আমাদের এখানে মায়েরা আছেন, কিশোরী আছেন, আর এই ম্যাক্স ফাউন্ডেশনের এই যে প্রোগ্রাম স্বাস্থ্যকর গ্রামের প্রোগ্রামের সুবিধাভোগীরা আছেন, তারা তাদের অভিজ্ঞতার কথা বলবেন, কারণ শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের বাইরেও অনেকে খুব আগ্রহ নিয়ে অনুষ্ঠানটি দেখেন। প্রতিদিন যদিও আমরা অসুখ প্রেসক্রিপশন এগুলো নিয়ে কথা বলি, কিন্তু একটা সু অভ্যাস এবং একটা গাইডেন্সের মাধ্যমে গ্রামেও যে কত আরাম, কতটা একেবারেই স্বর্গের মতো করা যায়, সেই অভিজ্ঞতা মায়েদের কাছ থেকে শুনলে আমার মনে হয় দেশের বাইরের দর্শকরা অনেক অনেক বেশি পুলকিত হবেন এবং আকৃষ্ট হবেন যে আসলে ঘুরে বেড়ানোর মতো, শান্তিতে ঘুরে বেড়ানোর মতো বাংলাদেশের গ্রামগুলো অনন্য। আমরা সেই গল্পের মধ্যে যাব, তার আগে একটু একটু করে তো পেশেন্ট দেখতেই হবে আপনার। আমাদের সঙ্গে একটা ছোট্ট বোন অনেকক্ষণ ধরে বসে আছে, কে প্রথমে বলবেন? সুরাইয়া। সুরাইয়া কোথায় আপা আছেন? সঞ্জনা আপা। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম সুরাইয়া, বলেন কি সমস্যা আপনার? আপা, আমার মাসিকের প্রথম দিন তলপেটে 3 থেকে 4 ঘন্টার মতো ব্যথা করে আর সাথে বমি আছে। আচ্ছা, বয়স কত হলো বোন আপনার? আমার বয়স 16 বছর। 16, কতদিন ধরে মাসিক হচ্ছে? এটা 14 বছর বয়সে। তখন থেকে কি ব্যথাটা আছে তোমার? হ্যাঁ, প্রথম থেকেই। আচ্ছা, বিয়ে হয়নি তো মনে হয়? হয়েছে না।
আচ্ছা, মেইন কথা হচ্ছে এটা কিন্তু এই ব্যথাটা খুব স্বাভাবিক একটা ঘটনা, যেটা কম বেশি প্রতিটা মেয়ের এই কয়টা দিন থাকে, বিশেষ করে প্রথম 1 এবং 2 দিন এই ব্যথাটা কিন্তু খুব বেশি থাকে। এই ক্ষেত্রে বলবো আসলে বোন ওষুধ বেশি খাওয়া দরকার নাই। হ্যাঁ, একটা জিনিস উপকার হয় যেটা হচ্ছে গরম পানি, সব ক্ষেত্রে গরম পানি ব্যবহার করা, গোসলের সময় একটু কুমকুমে গরম পানি ব্যবহার করা, এবং যখনই কোনো ধরনের ওয়াশরুমে যে কোনো কাজের সময় সেই ক্ষেত্রেও গরম পানিটা যদি ইউজ করা যায় ব্যথাটা কিন্তু অনেকাংশে কমে যায়। আর খুব বেশি ব্যথা করলে একটু প্যারাসিটামল ট্যাবলেট খাওয়া যায়, কিন্তু সহ্য করতে পারলে দরকার হয় না, কারণ দ্বিতীয় বা তৃতীয় দিনেই তো ব্যথাটা কমে যায়। নাকি আর আপা বমির জন্য? বমির জন্য এইটাও কিন্তু মেয়েদের এই মাসিকের সময়কালীন একটা স্বাভাবিক ঘটনা, ঠিক হয় না, মানে বমি বমি লাগে মনে হয়, মানে একেবারেই তো যেরকম করে বমি করে প্রসূতি মায়েরা ওরকম করে কি বমি হয় তোমার? না ওই রকম না, না একটু মনে হয় বমি বমি খেতে ইচ্ছা করে না কেমন লাগে। হ্যাঁ, তো ওইটার জন্য মানে আপা কিন্তু ওষুধ দিতে চান না, ওষুধ যতটা কম খাওয়া যায়। আপা আমি একটু আপনার এই গরম পানির সঙ্গে আমাদের 18 নিউজের এই অনুষ্ঠান, মানে আমাদের এই কানেক্টিং বাংলাদেশের ক্যাম্পেইন, কিন্তু আমরা বলি যে লবণ গরম পানি, হ্যাঁ, আমাদের এই কানেক্টিং বাংলাদেশে যেই স্ত্রীরোগ বিশেষজ্ঞরা আছেন, বিশেষ করে আমি ডক্টর জাকির রহমানের নাম বলতে চাই, তিনি গত 11 বছর ধরে আমাদের সঙ্গে আছেন, মানে এই প্রোগ্রামটায় অনেক এপিসোডেই উনি থাকেন, এবং বারবার করে বলেন যেন আমরা মায়েদেরকে একটু বুঝিয়ে বলি লবণ গরম পানির ব্যাপারটা। গরম পানি যেহেতু করবই, একটুখানি লবণ মিশায় কুসুম কুসুম গরম পানি, হ্যাঁ, লবণটা দিলে ওই তলপেটের বিভিন্ন ইনফেকশনটাও কম থাকে। এখানে একটু পানির মানে স্বল্পতা আছে, মানে যে যেটা আমরা কি বলি পরিষ্কার পানি মানে অতটা পাওয়া যায় না, আমরা যেমন রানিং ওয়াটার অনেক পাই অনেক জায়গায়, তো এখানে এখানে সব মানে অনেক বেশি করে গোসল করার জন্য তো পুকুরের পানি বা নদীতে গোসল করে, তাই না? না, টিউবওয়েল, টিউবওয়েল আছে, আবার যে টিউবওয়েল অনেক হ্যাঁ অনেক ইয়ে করতে হয়, তো গরম পানি করে নিলে ওর মধ্যে অল্প একটু লবণ মিশিয়ে নিলে পানিটাও কিন্তু মানে দোষটা কাটে, আমরা এটা গ্রামের ভাষায় বলি যে দোষ কাটে, এবং হালকা লবণ পানিটার মধ্যে যদি একটু সেক নেওয়া যায়, সেক নেওয়াটা আমরা বুঝি যে পানির মধ্যে গরম পানিটার মধ্যে ওই যে বড় গামলার মধ্যে গরম পানি নিবেন, একটুখানি লবণ মিশাবেন, তারপরে গামলাটার মধ্যে যদি একটু বসে একটু বসে থাকা যায়, হ্যাঁ এটা একদম এই স্কুলের বান্ধবীরা আছে না সব, সবাইকে এটা শিখাতে হবে, এটা এটা হলে আর কোনো এটা হলো ম্যাজিক, একমাত্র এটা দিয়েই একটু উপকার হবে, স্বাস্থ্যকর গ্রামের স্বাস্থ্যকর উপায় এটা, ওষুধ না খেয়েও আমরা অনেক ভালো থাকতে পারি, পরিষ্কার থাকতে পারি, পেটে ব্যথা হবে না, পিরিয়ডের সময় কোনো ঝামেলা হবে না, এটা 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 যদি ব্যবহার করি আমরা অন্তত 7 দিন তো এই শেকটা নিতেই পারি। আর বিদেশে কি করে, বিদেশে যখন নাকি যারা অনেক বড় লোক অনেক টাকা পয়সা, হ্যাঁ তাদের বাড়ির ভেতরে সুন্দর একটা বাথরুম বানায়, বাথরুমের মধ্যে বড় একটা গামলা বানায়, বড় একটা গামলার মধ্যে মানে এমনি এমনি মেশিনের মাধ্যমে গরম পানি আসে, তারপরে সুন্দর সুন্দর ওই যে লবণ লবণ ফুলও আসে, ফুল উপর দিয়ে দেয়, আর সুন্দর ওই একটু গরম ওই লবণ পানির ইয়ে থাকে, লবণের তারা একটা সুন্দর লবণের সাবান ওটা দিয়ে ওরা অনেকক্ষণ বসে বসে ওই শেকটা নেয়। তা আমাদের যেই দেশে যা আছে সেটা দিয়েই তো আমরা ওই সুখটা নিতে পারি, তাই না? এটা কিন্তু একটা সুখ, এটা কিন্তু আরাম, কি বলেন, তাই না? আচ্ছা আপু ধন্যবাদ। আচ্ছা আমরা আপনাকে ধন্যবাদ মা। আচ্ছা আমরা কি স্বাস্থ্যকর গ্রামের কথা যখন বলছি নিশ্চয়ই আমার দর্শকরা একটু অধৈর্য হয়ে যাচ্ছেন, মানে আসলে স্বাস্থ্যকর গ্রামটা কি, রিনা নিশ্চয়ই আমাদেরকে বলবে স্বাস্থ্যকর গ্রাম নিয়ে, কে বলবে? তানিয়া বলবে না? আচ্ছা তানিয়া সামনে আসুক। আসসালামু আলাইকুম আপা। তানিয়া আমাদের এই অনুষ্ঠানটা দেখেন, এই কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠান দেখি মাঝে মধ্যে দেখা হয়। আচ্ছা মাঝে মধ্যে দেখা হয়, দেখে কোনো লাভ হয়? হ্যাঁ মানে ওইখান থেকে শিখতে পারে, যদি কারো সমস্যা থাকে, আমারও ভিতরে যদি কারো সমস্যা থাকে আমরা ওইটার মাধ্যমে শিখতে পারি যে আমরা এই সমস্যাটা এইভাবে দূর করতে পারি বা এই ঔষধটা খাওয়ার মাধ্যমে। আচ্ছা তাহলে এই অনুষ্ঠানে তো আমরা তো সবসময় খালি সমস্যার কথা বলি, আজকে আমরা সবাইকে বলবো স্বাস্থ্যকর গ্রামের কথা, এবং এটা তানিয়া বলবে সবাইকে, আমিও জানি না স্বাস্থ্যকর গ্রামটা মানে কি। আমরা স্বাস্থ্যকর গ্রামের মানে এখানে
আমাদের 18টা বৈশিষ্ট্য আছে যেটা মানে কমপ্লিট করার মাধ্যমে আমরা ওই স্বাস্থ্যকর গ্রামটা মানে মনে করি যে মনে করি গ্রামটা স্বাস্থ্যকর গ্রাম হয়ে গেছে। কি কি বৈশিষ্ট্য? প্রথম হচ্ছে আমরা প্রত্যেকে সকলেই নিরাপদ পানি ব্যবহার করি, তারপর স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহার করি, ল্যাট্রিনের সাবনে সাবে পর্যাপ্ত নিরাপদ পানি ও সাবান রাখি, আর আমাদের প্রত্যেকের বাসায় নিরাপদ পানিটা কিন্তু আবার অনেকে বুঝবে না, যারা নাকি আমরা ধরেন সবসময় ভালো পানি পাই, ট্যাপ দিয়ে ভালো পানি আসে, তারা হয়তো বুঝলো যে আমরা নিরাপদ, কিন্তু আবার অনেক জায়গায় বুঝবে না, অনেক মায়েরা অনেক গ্রামের মানুষরা বুঝবে না নিরাপদ পানিটা বলতে কি বুঝি। টিউবওয়েলের পানিটাকে আমরা নিরাপদ পানি বলে থাকি, বা পুকুরের পানিটা নিরাপদ না, কারণ ওখানে অনেক রোগ জীবাণু ছড়ায় পুকুরের পানিটা থেকে। আর আমাদের খাবার ঘরে প্রত্যেকের বেসিন আছে, যদিও মানে ওইটা বেশি দামের বেসিন না, কিন্তু স্বল্প খরচের ভিতরে যে বেসিনটা আমরা তৈরি করছি ড্রাম দিয়ে, তারপর বেসিনটা আর কি খাবার ঘরে, তাতে সহজেই খাবার আগে হাতটা ধুতে পারে এবং খাবার শেষ হাতটা ধুতে পারে, বা হাতটা ময়লা এখন আমরা তাড়াতাড়ি হাতটা ধোবো আর কি, এই কাজটা করে। এই জন্য খাবার ঘরে বেসিন আছে। তারপরে আমরা মায়ের আর কি গর্ভবতী হলে মানে চারবার কমপক্ষে চারবার কমিউনিটি ক্লিনিকে গিয়ে তারা চেক আপ করে আর কি এখানের মায়েরা। তারপর জন্মের সাথে সাথে বাচ্চার মুখে শাল দুধ দেওয়া হয়, তারপর 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো হয় বাচ্চাকে, আর 6 মাস থেকে 2 বছর পর্যন্ত বাচ্চাকে বাড়তি খাবার দেওয়া হয়, আর জন্ম নিবন্ধনে কাট করানো হয় এখানের বাচ্চাদের। তারপর জন্ম গর্ভবতী গর্ভকালীনের পর আর কি গর্ভ পরবর্তী সময়েও মায়েরা 4 বার চেক আপ করে। এবং এটা তো ওই যে সরকারি ছোট বাচ্চাদের প্রতি মাসে ওজন উচ্চতা পরিমাপ করা হয় এই ম্যাক্স ফাউন্ডেশনের মাধ্যমে, এরা থাকে যে মানে যারা আছে, তার যে বাচ্চাটা অপুষ্টি ভাবে মানে ভোগ অপুষ্টি রোগে, তাদের পরামর্শ দেওয়া হয় কিভাবে বাচ্চাটা সুস্থ হতে পারে বা ভালোভাবে গড়ে উঠতে পারে। তারপর যে বাচ্চাটা বয়সের তুলনায় খর্বকা মানে খাটো, সেই বাচ্চাটা কিভাবে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারে সেই বিষয়ে আর কি আমরা জানি কমিউনিটি ক্লিনিকে। আর তারপর মাসিককালীন সময়ে যে বর্জ্যটা আর কি এখানে সেখানে না ফেলাই আমরা এখানে এমআইএসএম পদ্ধতি আছে, আমরা ওইখানে নির্দিষ্ট জায়গায় আর কি মাসিককালীন সময়ের বর্জ্যটা ফেলাই। আর আমরা প্রত্যেকেই স্যানিটারি প্যাড ব্যবহার করি, কেননা যাতে ভালো থাকা যায় এই জন্য, আর বাড়ির আঙিনা পরিষ্কার রাখি। তারপরে আমরা পুষ্টিকর খাবার যাতে বাজার থেকে না কিনে নিজেরা তৈরি করে খেতে পারি, এই জন্য আমরা বাড়ির আঙিনায় শাকসবজি চাষ করি, পুকুরে মাছ চাষ করি, হাঁস মুরগি পালন করি। তারপরে এই কাজগুলো এগুলা দেখতে সব দেশ বিদেশের মানুষ আসে না, এত সুন্দর আসে অনেক থাকি আমরা এত সুন্দর একটা ঘরে। হ্যাঁ, এত সুন্দর একটা মাটির ঘরে, মাটির ঘরটা যে কি সুন্দর করে লেপা, অনেক আরাম তো। হ্যাঁ, তারপর বিছানা পরিপাটি যাতে পয় পরিষ্কার থাকে, যে মানে ঘর বিল্ডিং এর হইলে যে সুন্দর হয় তা না, কিন্তু কাঠের ঘরও সুন্দরভাবে থাকে, অনেক সুন্দর, এটাই স্বাস্থ্যকর গ্রামের মানে কাজ, মানে আমরা সবকিছু সুন্দর করে রাখি যাতে মানে ভালো থাকা যায়। পাশের গ্রামে হয়তো এর থেকে দেখা যায় মানে ভালো না, কিন্তু ওই গ্রামের থেকে আমরা যাতে আরো ভালো করতে পারি। তানিয়া, এই যে 18টা ইন্ডিকেটর আমরা বললাম, হ্যাঁ 18টা বৈশিষ্ট্য, সেগুলা থাকলে আমরা মনে করি যে গ্রামটা এই কাজটা ম্যাক্স ফাউন্ডেশনের লোকেরা মানে এটা তো 5 বছর আগে জানতা তুমি? 5 বছর আগে জানতো না, আমরা সবাই জানতাম না, কম বেশি হয়তো 2-1 জন জানতো, কিন্তু প্রত্যেক ঘরের মায়েরা জানতো না। কিন্তু এই উঠান বৈঠকের মাধ্যমে ম্যাক্স ফাউন্ডেশনের মানে সবার কাছে কাছে পৌঁছাই দেওয়া হয়েছে, আপনারা এইভাবে করেন, এইভাবে করলে ভালো হবে, হয়তো কি আমরা নিজেরা খরচা করে অল্প খরচে কিভাবে করা যায় তাদের কাছ থেকে শিখেছি আর কি। আচ্ছা আচ্ছা, এই টেকনিকটা। হ্যাঁ, তাদের কাছে। তাহলে এখন আশপাশের গ্রাম সব মানে যারা নাকি আসলে এই ব্যাপারটা ভালো করে জানেন না, যাদের বাড়িতে একটা ওরকম কম খরচের বেসিন নাই, হ্যাঁ, বা সুন্দর যে আমার গ্রামে যেমন, হ্যাঁ যেমন বাথরুমটা অনেক সুন্দর, হ্যাঁ বাথরুম তো একটা বিরাট ইস্যু, হ্যাঁ মানে কিশোরীদের জন্য একটা বিরাট একটা লজ্জার ব্যাপার, তারা এই পুকুর ঘাটে বা ওই যে বাথরুম গ্রামে গিয়ে দেখি সবই ভালো, ঘরটা সুন্দর, কিন্তু বাইরে ওই যে চরটাঙায় একটা বাথরুম করে রাখে, ওটা কেমন না? এরকম আমাদের স্বাস্থ্যকর গ্রামে নাই, যদিও টিনের থাকে কিন্তু নিচে ফ্লোর করে, তারপর আলাদা মানে স্যানিটেশনের জন্য আর কি মানে বাথরুমটা তৈরি করা, যাতে
পোচা মানে পোকামাকড় না পড়তে পারে আর টয়লেটের ওই যে ময়লাটা যাতে না দেখা যায় এরকম ভাবে সব মানে বাথরুম গুলো করা হয়। পানি যথেষ্ট পানি যদিও দূরে থাকে কিন্তু পানি ড্রামে করে রাখা হয় আর সাবান রাখা হয় ওখানে যাতে হাত ধোয়া যায় বের হওয়ার পরে যাতে বাচ্চারাও বোঝে যে এখানে আমার হাত ধুতে হবে। অসাধারণ, খুবই সুন্দর। আরো অনেক অনেক কথা শুনবো এখানে, স্বাস্থ্যকর গ্রাম নিয়ে কথা বলবো। আর আমাদের সঞ্জনা আপা আছেন, সঞ্জনা আপাকে দেখানোর জন্য অনেকে কিন্তু সকাল থেকে বলছে আমি বলবো আমি বলবো, তারপরে সমস্যার কথা বলবেন মাহফুজা আপা। মাহফুজা আপা কি বলবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মাহফুজা, বলেন। আমার পোচাবে জ্বালা পোড়া করে, চুলকানি এগুলো মানে চুলকায় জায়গাটা অনেক, তারপর পোচাবে বুক করতে বসলে অনেক কষ্ট হয়, দেখা যায় জ্বালা পোড়া করে অনেক। কতদিন ধরে? প্রায় 6 মাসের মতো। গর্ভবতী না তো? না। আচ্ছা, এক্ষেত্রে যেটা করতে হবে, ওই আগেরবারের মতোই বলছি আমরা, যে কুমকুমে গরম পানিতে লবণ দিয়ে যেভাবে দিদি বলল ওই ব্যবস্থাগুলো নিতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, প্রস্রাবে ইনফেকশন থাকার সমূহ সম্ভাবনা আছে। হ্যাঁ, আর সেই কারণে কাছে ধারে কোনো জায়গা থেকে দিদি বলে দেবে ইউরিন আরি, এটা একটু করে দেখা যেতে পারে। সেক্ষেত্রে সেখানে যদি পাসেল বা পুজ যেটা যায় সেটা যদি পাওয়া যায়, সেক্ষেত্রে সেখানে হয়তো একটা অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হতে পারে। যতক্ষণ পর্যন্ত সেটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত লবণ পানিটাই আপনার কষ্টের উপশম দিবে, ঠিক আছে? লবণ গরম পানিটা আর একটা মলম লাগানো যেতে পারে, দিদি সাহায্য করবে, নিউস্টেন ক্রিম। হ্যাঁ, এটা 3 বার করে লাগালেও এই উপশমটা আপনি আরাম পাবেন, ঠিক আছে? উপসর্গটা কমবে। সকালে দুপুরে রাত্রে 3 বার করে 7 দিন লাগাবেন। থ্যাংক ইউ আপু। ওয়েলকাম। কে আসবে আর? আয়শা। আচ্ছা, আমি এই আয়শা আস্তে আস্তে সামনে আস্তে আস্তে আমরা যে এখানে দেখলাম এখানে অনেকগুলো চার্ট, এই যে এখানে কি কি করে রিনা, এই চার্টগুলো মানে যখন নাকি উঠান বৈঠক হয় তখন এগুলো থাকে, মানে এগুলো থেকে কিভাবে বুঝান আমরা একটু শুনে নেই। এই হচ্ছে যে আমাদের কমিউনিটি গ্রোথ মনিটরিং চার্ট, মানে একটা হচ্ছে ছেলেদের আর মেয়েদের, আমরা যখন ছেলেদের উচ্চতা পরিমাপ করি তখন আর কি এখানে টিপের মাধ্যমে মায়েদের বোঝানো হয় যে তার মানে বাচ্চাটা মানে তার শিশুটা কোন পজিশনে আছে, স্বাভাবিকই আছে, স্বল্পতে আছে, নাকি মাঝারিতে আছে, নাকি মারাত্মক আছে। যখন নাকি বাচ্চা পেটে থাকে তখন নাকি? না, বাচ্চা যখন মানে এই হওয়ার পর থেকে শুরু করে 5 বছর পর্যন্ত। হ্যাঁ, তারপর তৈরি করার পর তখন মা বুঝতে পারে যে তার মানে সন্তানটা কোন ইতে কিসে আছে, ওই মানে ওই সেই অনুযায়ী তার শিশুর মাকে পরামর্শ দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, পরিমাপ, উচ্চতা পরিমাপ, সেগুলো করার পরে মাকে কি পরামর্শ? মানে যদি যে বাচ্চা স্বাভাবিক আছে সেক্ষেত্রে যার বাচ্চাকে মারাত্মক আছে তখন বলে যে স্বাভাবিকের মানে শিশুর মা কি করে, তখন ওই মা তার বলে যে সে তার শিশুর যে ওই ঠিক মতো আর কি যখন খাওয়ায় তখন সাবান দিয়ে হাত ধোয়ায়, তারপর যখন শিশু মানে ওই শৌচ কাজ করে হাত ধোয়ায়, তার বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তার খেলনা টিউবওয়েলের পানি দিয়ে পরিষ্কার করে, ওই কাজগুলো করার পর যখন যে মারাত্মক মা থাকে তখন মানে সে আর কি অনুভবটা করতে পারে যে আমার একটু ভুলের কারণে বা একটু অসচেতনের কারণে আমার ছেলেটা বা আমার মেয়েটা আজকে এই অবস্থায় আছে, তখন সে আবার ওই কাজটা করা শুরু করে। আচ্ছা আচ্ছা, তার মানে এটা কমিউনিটি শেয়ারিং এর একটা ব্যাপার। হ্যাঁ, সবাই একজনের ভালোটা আরেকজন শুনি আমরা। মানে ফ্র্যাঙ্কলি বলছি সঞ্জনা আপা, যে আমাদের বাংলাদেশে এত 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 প্রবলেম, তার মধ্যে যে বাচ্চা একটু কুকড়ে যাচ্ছে নাকি ছোট হচ্ছে নাকি কম ওজন হচ্ছে, এগুলো একদমই আমাদের সচেতনতার মধ্যে নাই। হ্যাঁ, এটাও যে একটা অসুবিধা, আর ফিটনেস ইত্যাদি সেটা অনেক সময় আমাদের প্রায়োরিটিগুলোর মধ্যে আসে না, আমাদের হেলথ প্রায়োরিটিগুলোর মধ্যে আসে না। তো ম্যাক্স ফাউন্ডেশন দারুণ একটা মানে এটাকে একটা আমি বলবো ইউনিক একটা আইডিয়া, মানে খুব বেশি হয়তো খরচ করতে হয় না, বাট ধরিয়ে দিলেই ব্যাপারটা শুধরে যায়। এটার জন্যে ওষুধপত্র অমুক সমুক অপারেশন কিছুই লাগে না, সেই ধরিয়ে দেওয়ার জায়গাটা ম্যাক্স ফাউন্ডেশন খুব চমৎকার করে করে, অন্তত আপনাদের ফিল্ডে এসে তাই দেখলাম। আমাদের সঙ্গে কে আসছেন, নামটা বলেন? আয়শা বেগম। আয়শাপা, আয়শাপা কি সমস্যা, কি বলবেন? আমার মেরুদণ্ডে ব্যথা, নিচু বইতে পারতেছি না। ও মা, তাহলে আপনারা কি একটা এখন একটা মোড়া দিব এখানে নিচে যে বসতেন? এখন লাগবে না আর কি, অনেক সময় বসতে পারি না তাই যন্ত্রণা করে, আর অনেক সময় হাঁটতেও পারি না, অনেক সময় বসেও থাকতে পারি না। বয়সটা কত আপা?
44 বছর বাচ্চা কয়জন পাঁচ মে বড় জনের বয়স কত আর 35 আচ্ছা মাসিক বন্ধ হয়েছে কতদিন 8 বছর আচ্ছা তাইলে বয়সটা আর একটু বেশি না বয়সের কারণে না অপারেশন হয়েছে অপারেশন করে হয়েছে আচ্ছা দুইটাও হতে পারে আপনার যে কোমরে ব্যথা শরীরটা একটু ভারী হয়ে গেছে আগের চেয়ে অপারেশনের কারণেও হতে পারে আপনি ব্যবহার কি করতেন পদ্ধতি শুই লইতেন কয় বছর ধরে শুই লইছেন তিন চার বছর ধরে শুলে স্বামী বিদেশে থাকে স্বামী আছেন তো আছে আচ্ছা তাইলে এখন মেইন সমস্যা কি পিঠে ব্যথা কোমরে ব্যথা মেরুদণ্ডে ব্যথা শরীর চুলকায় আমি দেখতে পাচ্ছি মানে আপনি অত দূর থেকে তো হয়তো ওনার গায়ে যে ঘামাচির মতন একটা বুকের ভিতরে ব্যথা বাম পাশে না ডান পাশে বাম পাশে একটু চেপে চেপে ব্যথা করে ঝাল খেলে ব্যথা করে নড়াচড়া করলে আপনার ব্যথাটা বাড়ে আয়েশা না নড়াচড়া করলে একটু কমে আচ্ছা ঘামাচির যেটা বললেন ওটা কি শুধু এই ধুলাবালিতে বাড়ে না সব সময় থাকে এখন তো শীতের মধ্যে ঘামাচি হওয়ার কথা না সব সময় থাকে কিন্তু ধুলাবালির কাজ করলে একটু বেশি বাড়ে ধুলাবালির কাজ করে তাহলে তো আপনার একটু অ্যালার্জি আছে তো ধুলাবালি থেকে একটু দূরে থাকতে হবে এক নাম্বার আর দুই নাম্বার হচ্ছে যখন হয়েই যাবে তখন ওই যে একটা বড়ি পাওয়া যায় অ্যালার্টল নামে পাওয়া যায় অ্যাট্রিজিন নামে পাওয়া যায় দিদি আপনাকে নামটা দিয়ে দিবে কষ্ট করে এই এই ধরনের বড়িগুলো একটা করে দুবার খেতে পারেন খেলেই দেখা যাবে যে অ্যালার্জিটা কমে যায় আর আপনি যে ব্যথা বেদনার কথা বললেন সেই ব্যথা বেদনার জন্য প্রথম আমি জানি না আপনি ক্যালসিয়াম খান কিনা আলাদা আজকাল সস্তায় ক্যালসিয়াম বড়ি পাওয়া যায় একটু ক্যালসিয়াম বড়ি খাবেন আর হালকা পাতলা হাঁটবেন বসে থাকলে কিন্তু ব্যথাটা বেড়ে যায় নিয়মিত সকালে এবং বিকালে অন্তত আধা ঘন্টা করে হাঁটবেন তাহলে আপনার ব্যথাটা আস্তে আস্তে কমে যাবে ইনশাল্লাহ আর ওই যে শুরুতে যেটা বললো ভিটামিন ডি সেই ভিটামিন ডিটা আপনি যত পর্যাপ্ত পরিমাণ পেতে পারেন আমরা যেভাবে আজকের সেশনের শুরুতেই বললাম ঠিক ওভাবেই 11 থেকে 3 পর্যন্ত একটু সূর্যের আলোতে বা রোদ্রে বসে থেকে শরীরকে রোদ খাওয়াবেন তাহলেই ব্যথার বেদনা অনেকটা কমে যাবে এটা লাগবে না অ্যালার্টল যদি চুলকানি হয় এত চুলকানি আপনার নাই ঠিক আছে শুধু এইটা একটা বেশি দাম না বড়িটার একটা কোটা আচ্ছা সঞ্জনাপা এখন আমাদের সঙ্গে মিম আছে মিম কথা বলবে আসসালামু আলাইকুম আপু হ্যাঁ ওয়ালাইকুম সালাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আমার সমস্যাটা হলো যে মাসিকের পরে মানে মাসিক যে সময় শেষ হয় ওই সময় অতিরিক্ত সাদা স্রাব নামে মানে ওইটার প্রতিকার মিমের বয়সটা কত আমার বয়স 16 16 কতদিন ছিল বিয়ে তো হয়নি মা না আচ্ছা ঠিক আছে তো এটা কি মাসিকের পরপরই সাদা স্রাবটা বেশি হয় তাই তো এরপর তো কমে যায় নাকি হ্যাঁ আচ্ছা এটা খুব স্বাভাবিক মাসিকের পরপর 1-2 সাদা স্রাব খুব বেশি হয় সেটা আবার সময়ের সাথে ঠিক হয়ে যায় এটার জন্য কিন্তু সবচেয়ে ভালো সেই আমাদের কুমকুমে গরম লবণ পানি ঠিক আছে আপা আমি একটা জিনিস একটু বলতে চাই আপনার সাথে শেয়ার করি আমাদের সঙ্গে মায়েরা অনেকে আছেন আজকাল একটু ধারণা মানে আমাদের সকলেরই ধারণা বিশেষ করে গ্রামে যারা থাকেন খুবই মনে করেন যে এই আমরা নানান রকমের পরামর্শ দিচ্ছি ওষুধ কি দিচ্ছি না ওষুধ দিলে ভালো হতো কোনো কোনো সিমটম কোনো কোনো ব্যাপার তো আসলে এগুলি খুব স্বাভাবিক এই যে মা এই যে যেটা বলছে যে মাসিকের পরপরে অথবা মাসিক হওয়ার আগে ইয়ে হয় সাদাস্রাবটা একটু দেখা যায় এটা খুবই স্বাভাবিক একটা সুস্থ মেয়ের লক্ষণ হ্যাঁ তারপরে ওই যে পিছন থেকে উনি বলতেছে ওষুধ দিলে ভালো হয় আমাদের প্রকৃতির নিয়ম এটা সব মায়ের সব মেয়েদের তোমার সব বন্ধুদের সবার এরকম হয় যারা সুস্থ মানে যারা যারা এই যে যারা ভালো বাচ্চা হবে যাদের বিয়ে হলে স্বাস্থ্য নিজেদের স্বাস্থ্য ভালো থাকবে সেটা হলো সুস্থতার লক্ষণ এখন ওষুধ দিয়ে কি এটা ইয়ে করবে ডিস্টার্ব করবে ক্ষতি হতে পারে না আর ওষুধের নিজেরও অনেক সাইড ইফেক্ট থাকে হ্যাঁ লিভার কিডনিতে অনেক ক্ষতি করে যত কম খাওয়া যায় তত ভালো এটা একটু মাথায় রাখবেন সব কিছুতেই পট করে ওষুধ খেয়ে ফেলতে হয় না হ্যাঁ মানে
আমাদের নিজেদের শরীরের মধ্যেও কিছু প্রতিরোধ ক্ষমতা থাকে এবং সেটা যদি দুর্বল হয়ে যায় সেটা আমরা নানাভাবে এই যে রোদের আলোতে বসে আমরা গায়ে ব্যথাটা কমাচ্ছি লবণ পানিতে দিয়ে আমাদের সব পরিষ্কার পরিচ্ছন্ন কোনো রকমের ঘা হলে চুলকানি হলে সেটা লবণ গরম পানি ওটা আমাদেরকে মানে রক্ষা করে মলমের কাজ করে তো আমরা খামাখা কিনবো কেন তাই না ১৩-১৪ যখন হবে তখন হবে আপা আমি ওরে ওষুধ দিয়ে দিচ্ছি খুব ভালো ওষুধ দিয়েছে দিদি এটা কিছু এটা কোনো সমস্যা না ও ভালো ওরে ওরে তুমি বুঝাবা অনেকেই ভাবে যে শ্রাপ গেলে বুঝি সব পুষ্টি চলে গেল ব্যাপারটা কিন্তু ঠিক না বাবা এটা ভুল ধারণা ওটা মাসিক হবে বলেই ওর শরীরটা রেডি হচ্ছে দেখেই সাদা শ্রাপ মাঝে মাঝে যায় এটা কোনো সমস্যা না তার বয়স থেকে আরেকটা বয়সে যায় তার মানে ধরো যখন নাকি মাসিক একটু তো পরিবর্তন হবে একটু মাসিকটা যখন হলো হ্যাঁ মাসিকটা যখন হলো তখন তো সে কিশোরীর হ্যাঁ একদম বালক বালিকার চেয়ে কিশোরীর দিকে যাচ্ছে তখন করে কি একটু ঝাড়া দিয়া লম্বা হয় একটু চিকনা হয় হ্যাঁ এরকম হয় তার মধ্যে ভালো ভালো খাবার টাবার খেতে হয় আর এই যে একটু শুকায় যাচ্ছে এটা এটা কোনো ভয়ের কিছু না ঠিক আছে ওকে আচ্ছা ধন্যবাদ আপু আচ্ছা স্বাস্থ্যকর গ্রাম স্বাস্থ্যকর গ্রামের যে কনসেপ্টটা সেটা আমরা আসলে বাংলাদেশের যারা দর্শক তারাও খুব মনোযোগ দিয়ে দেখছেন এবং খুব আগ্রহ নিয়ে দেখছেন আশা করি এটা একটা ভিজিটার্স প্লেস হয়ে যাবে সবাই হয়তো আপনাদের এই প্রজেক্টের এই গ্রামগুলোতে দেখতে আসবেন চমৎকার সুন্দর সুন্দর মাটির ঘর অথচ সব রকমের অ্যামিনিটিস আছে এবং এখানেই যেগুলো প্রাপ্য আর সহজেই পাওয়া যায় সেরকম করে করা তো দারুণ একটা আইডিয়া আমি রিয়াদ ইমাম মাহমুদকে একটু চাইছি যে এইটা যদি একটু একটু বিস্তৃত করে বলেন কেমন করে এই আইডিয়াটা এলো আর একটা ছোট্ট প্রশ্ন যে খর্বাকার বা স্টান্টিং যেটা সেটা নিয়ে সেটা কিন্তু কোনো প্রায়োরিটির মধ্যে নাই আপনারা আপনাদের এই কাজের মধ্যে প্রায়োরিটির মধ্যে এই ইস্যুটাকে ইনক্লুড করলেন সেটার পেছনে কি কোনো গল্প আছে রিয়াদ ইমাম মাহমুদ কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স ফাউন্ডেশন ধন্যবাদ দিদি আমি খুব আনন্দিত এবং রীতিমতো মানে আনন্দের সাগরে ভাসছি যে আপনি আমাদের কর্মনাকা দেখতে গিয়েছেন সেখানে সবাইকে কানেক্ট করছেন আমি এই জন্য এটিএন নিউজকে কৃতজ্ঞতা সহকারে ধন্যবাদ জানাই আপনাকে ধন্যবাদ জানাই পাশাপাশি আগে ধন্যবাদ দিই যারা এই কৃতিত্বের এই হেলদি ভিলেজ কৃতিত্বের যারা সত্যিকার অধিকারী তারা হচ্ছে এখানে আপনার আশেপাশে যারা বসে আছেন তারা এই আমাদের মা বোনেরাই হচ্ছে আসল হেলদি ভিলেজের উপকার আমি শুধুমাত্র একটি আইডিয়া নিয়ে এসেছি মাত্র কিন্তু বাস্তবায়ন করেছেন এই আমাদের এই মা ভাই বোন যারা এখানে আছেন তারা এটা তাদের কৃতিত্ব আমি হেলদি ভিলেজের এই বিষয়টা নিয়ে যখন ভাবলাম এটার ভাবনার মূল কারণটা ছিল আমার ছোটবেলায় গ্রামে সময় কেটেছে আমার সাথের অনেক বাচ্চা বা আমার সমবয়সী তারা ওই বয়সে মারা গিয়েছে যাদের কবর এখনও আছে আমি গ্রামে গেলে দেখতে পাই পাশাপাশি আমার নিজের বাবার মায়ের মাতৃবিয়োগ ছিল ওনার 15 দিন বয়সে উনি জীবনে কাউকে মা ডাকেননি তো এই ধরনের পার্সোনাল অনেকগুলো বিষয় আর আমি নিজেও মুক্তিযুদ্ধের সময় কিছুটা ইনজুর মানে একটা রোগাক্রান্ত হয়ে যাওয়ার কারণে আমার চাইল্ড লাইফটাও একটু স্ট্রাগলিং হয়েছিল তো আমার মার যে লড়াই এবং সংগ্রাম ছিল সেটা একটা ইন্সপায়ারিং ঘটনা যেটা আমি যখন বড় হয়ে যখন জানলাম তখন মাথায় আসলো যে আসলে তো মায়ের ভিতরে যে শক্তিটা আছে এই শক্তিটা আমরা উন্নয়ন কাজে কখনো ভাবিনি কেন তো আমরা যখন বিভিন্ন গবেষণাগুলো দেখলাম তখন দেখলাম যে বাচ্চাদের প্রধান সমস্যা আমাদের বাংলাদেশ না সারা দুনিয়াতেই বাচ্চাদের শিশু মৃত্যুর হারের অন্যতম কারণ হচ্ছে অপুষ্টি তো অপুষ্টির কারণে যখন শিশুরা মারা যায় সেটা শুধু খাবার দিলেই আসলে অপুষ্টির ঘটনাটা মিটে যায় না আর সেটা খুবই একটা কী বলে খুবই একটা মানে সাময়িক সমস্যার সমাধান কিন্তু স্থায়ী সমস্যার সমাধান করতে গেলে আমাদের আরও বড় পরিসরে যেতে হবে তো একটা গ্রামে যখন একটা বাচ্চা যখন জন্মায় তখন তার পরিবেশটা কেমন থাকে সে কেমন পরিবেশে জন্মায় মায়ের অবস্থাটা কেমন থাকে তো আমরা দেখলাম যে যখন মা হওয়ার আগে যখন সে কিশোরী থাকে তখন যার যে পরিচর্যাটা দরকার সেটা যদি ভালোভাবে হয় তাহলে সে একজন ভালো মা হতে পারে
পাশাপাশি তার এডুকেশনটা অনেক ভালো হয়, সে মেধাবী হয়। একজন মেধাবী মায়ের সন্তান মেধাবী হবে, এটি স্বাভাবিক। তারপরে মাকে পুষ্টি এবং অন্যান্য যে সাপোর্টগুলো যদি আমরা দিতে পারি, তাহলে মা একজন ভালো সন্তানের জন্ম দিতে পারবেন, সুস্থ এবং স্বাভাবিক সন্তানের জন্ম দিতে পারবেন এবং জন্মদান প্রক্রিয়াটি অনেক আনন্দের হবে, মাতৃমৃত্যুর হারটি কমে যাবে। তো সেজন্য আশেপাশের যে স্বাস্থ্যসেবাগুলোকে অন্তর্ভুক্ত করা, বিশেষ করে কমিউনিটি ক্লিনিক যারা আমাদের সাপোর্ট দিচ্ছেন, পার্টনারশিপে আমাদেরকে সহায়তা করছেন, তো তাদেরকে আমরা এখানে ইনভলভ করার চেষ্টা করেছি। স্থানীয় সরকার প্রশিক্ষণ ইনস্টিটিউট বা NILG এবং স্থানীয় সরকার ইনস্টিটিউটগুলোকে আমরা এখানে ইনভলভ করার চেষ্টা করি, যাতে তাদের সাপোর্টগুলো জনগণ সহজে পেতে পারে। এবং সর্বোপরি পরিবর্তনের মূল নিয়ামক হচ্ছে একটা বড় ধরনের এন্টারপ্রেনারশিপ। তো আমরা এই যে সাপ্লাইগুলো, যে স্যানিটারি প্যাড লাগবে, সাবান লাগবে, নিউট্রিশন ম্যাটেরিয়াল লাগবে, বীজ লাগবে, তো সব মিলিয়ে দেখলাম যে সাপ্লাই চেনটাও ডেভেলপ করা দরকার। সেখানে আমরা HPA যারা যে হেলথ প্রমোশন এজেন্ট, তাদেরকে আমরা এন্টারপ্রেনার হিসেবে ডেভেলপ করার চেষ্টা করলাম। তো এই হলিস্টিক পরিবর্তনটা করার চেষ্টা করলাম 18টা ইন্ডিকেটর দিয়ে, যে ইন্ডিকেটরগুলোর মধ্যে 5-6টা ইন্ডিকেটর আছে, নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, হাইজিন এবং বাচ্চাদের যে ব্যবহৃত জিনিসপত্র নিরাপদ পানি দিয়ে পরিষ্কার রাখা, জীবাণুমুক্ত রাখা, অর্থাৎ বাচ্চাদের কোনোভাবে বাচ্চা এবং মা যেন ইনফেক্টেড না হয়ে যায়, এটা একটা প্রিভেনশন মেজারে আমরা গেলাম। পাশাপাশি যাতে তাদের পুষ্টিটা ভালো থাকে, এই জন্য প্রতি মাসে বাচ্চাদের মেপে মেপে দেখা যে বাচ্চাটা সঠিকভাবে বাড়ছে কিনা এবং সেই সঙ্গে মা এবং বাচ্চা পর্যাপ্ত পুষ্টি পাচ্ছে কিনা। পাশাপাশি আরেকটা বিষয় আমরা দেখলাম যে এখানে রিপ্রোডাক্টিভ হেলথ বা প্রজনন স্বাস্থ্যটা একটা বড়, যেখানে আপনি বসছেন দেখুন সব প্রজনন স্বাস্থ্য বিষয়ে কোশ্চেন আসছে, তার মানে এটা একটা বড় ধরনের ডিমান্ড আমাদের কমিউনিটিতে আছে এবং এই ডিমান্ডটা অবশ্যই আমাদের পূরণ করতে হবে। তো এখানে আমরা একটু নজর দিলাম, যেন আমরা মেয়েদের বিশেষ করে গোসলটাকে আমরা বড় আকারে নিলাম, কারণ আমি ছোটোবেলায় এটা আমার নিজের চোখে দেখা যে আমাদের মা মায়েরা, আমার দাদি চাচিরা কীভাবে কী কষ্ট করেছেন গোসল করার জন্য, বাড়িতে পানি আছে, পুকুর আছে, যেতে পারছেন না, এই পর্দা ও পর্দা, নানা রকমের ব্যারিয়ার ছিল এবং স্টিগমাও ছিল। তো আমরা চিন্তা করেছি ঠিক আছে, একজন নারীর স্বাধীনভাবে গোসল করার একটা রাইটস আছে এবং সেই রাইটসটা আমরা কীভাবে দিতে পারি, এই জন্য আমরা উমেন বাদিন চেম্বারকে প্রমোট করা শুরু করলাম। তো এখন হেলদি ভিলেজের মূল ফিলসফিটা এসছে আমাদের কবি সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতা থেকে, এই পৃথিবীকে সব শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। তো এই যে ছাড়পত্রের যে লাইন, এটা আমাদের আসলে ফিলোসফিক্যাল ভিত্তি। তো একটা শিশুকে তার জীবনের শুরুতে একটি স্বাস্থ্যকর শুরু, এটাই আমাদের মূল লক্ষ্য, হেলদি স্টার্ট ইন লাইফ। রিয়াদ ভাই অনেক ধন্যবাদ, হ্যাটস অফ, খুবই চমৎকার। এবং এইসব উদ্যোগগুলোর কারণেই যে আমরা বলি যে বাংলাদেশের সার্বিক উন্নয়ন, সেই উন্নয়নের সঙ্গে এই চিত্রগুলো আমাদের উন্নয়নের এই যেই ছবি আমরা দেখাই, যেই ইনফ্রাস্ট্রাকচার বলি, যেই ডিজিট কথা বললি, সেটার সঙ্গে একটা রিয়েল একটা প্রাণ সঞ্চার করে অন্তত এইসব গল্পগুলো, এইসব উদ্যোগগুলো এবং আপনাদের মতো কিছু ইনোভেটিভ উদ্যোগী মানুষের উদ্যোগ। এডিশনে একটা ধন্যবাদ দিতে চাই এই ডিজিটাল বাংলাদেশকে। ডিজিটাল বাংলাদেশ না হলে আমাদের এই কাজ সম্পন্ন হতো না একদম। আমিও পদে পদে কৃতজ্ঞতা জানাই, আমার পক্ষে একেবারে রিমোট এলাকায় সবসময় মায়েদের সঙ্গে কানেক্টেড থাকা, যেটা আমি মনে প্রাণেই থাকতে চাই, নাগরিক ব্যস্ততা একটা কাজ থাকেই, একজন সংবাদকর্মীর নানান কাজের ফাঁকে ফাঁকে এই যে একসঙ্গে এই কানেক্ট করার যে একটা বিরাট বিপ্লব তৈরি হয়েছে, সেটা ডিজিটাল বাংলাদেশ এবং এই যে এগিয়ে যাওয়া বাংলাদেশের কারণেই, সেই জন্য মনে মনে সবসময় কৃতজ্ঞতা থাকে। অনেক ধন্যবাদ রিয়াদ ভাই, আবারও হয়তো দেখা হবে কোনো। জি, আমরা একজন গর্ভবতীর সঙ্গে কথা বলবো, উনি এখান থেকে আমার কানের পাশে ফিস ফিস করে বলছেন গর্ভবতী গর্ভবতী বলছেন, কারণ হলো সঞ্জনা আপাকে দেখাবেন। আসেন আসেন, ওনার জন্য কি একটা হ্যাঁ মোড়াটা দেন। হ্যাঁ, ওকে পিরা, হ্যাঁ ওকে, জি আসেন সামনে। নামটা বলে নেন আপনাকে একটু। ওয়ালাইকুম সালাম, আমি সাজেদা আক্তার। জি সাজেদা বলেন। আমি প্রেগনেন্ট অবস্থায় আছি। হ্যাঁ, আমার এই 9 মাস। বাহ, খুব ভালো, বলেন। কয়বার দেখাইছেন?
চেকআপ করেছেন? চেকআপে চারবার করেছেন। চারবার করেছেন, ভেরি গুড। এখন সমস্যা আমার এই ঠান্ডা বেশি, এই ঠান্ডা দুই দিন গোসল করি দুই দিন পরে পরে, আর এমনি বুকে ব্যথা করে, দাঁড়াটা একটু খাইয়ে যায়, আর ঠান্ডা কানে কোণে ব্যথা করে, কিন্তু জ্বর সবসময় থাকি, রাত্রে বেশি থাকে, শরীর ব্যথা, সকালে উঠতে পারিনি, ব্যথা ভরে যায়। হ্যাঁ সাজেদাপা, এই সময় আসলে আপনার মনটা প্রফুল্ল রাখতে হবে, আপনি যেই লক্ষণগুলো বললেন সবই হচ্ছে আপনার মনটা কাবু হয়ে গেছে। কয় নাম্বার বাবু হচ্ছে আপনার এটা? দুই নাম্বার। আচ্ছা, প্রথম নাম্বার, প্রথমটা কি? মেয়ে। আচ্ছা, আর আপনার হলো মনটা ঠিক রাখবেন, একটু হাঁটাচলা করবেন, আপনি মনে হয় ভয়ই আপনার এরকম হচ্ছে, আর শরীর ব্যথাটা এই সময় একটু স্বাভাবিক, কারণ আপনার নিউট্রিশন তো আপনার ভেতরে যে শিশুটা আছে সেও পাচ্ছে, তো আপনি পুষ্টিকর খাবার ভালো করে খান, পর্যাপ্ত পরিমাণে পানি খান, আর একটু হাঁটাচলা করেন, মনটাকে অনেক সময় আনন্দে রাখেন, প্রফুল্ল রাখেন, তাহলেই ঠিক হয়ে যাবে। ওকে ওকে, আমরা এখন আমরা তানবীর ভাইকে ডাকছি। আমি অভিনন্দন জানাতে চাই, এরকম ইয়াং এনার্জেটিক কর্পোরেট স্মার্টনেস সব কিছু নিয়ে আমাদের একটা কি বলি যে স্বাস্থ্যকর গ্রামের চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান তানবীর ভাই, এইটা অনেক সময় তো যে বেসরকারি সংস্থা তাদের এইসব উদ্যোগ থাকে, সেটার সঙ্গে আমরা স্থানীয় সরকার এই জিনিসটাকে কীভাবে ইনকর্পোরেট করি, এটাকে কি কন্টিনিউশনের জন্য আপনারা কী করেন? প্রথমেই ধন্যবাদ জানাই মুন্নি সাহা আপনাকে এবং আপনার কানেক্টিং বাংলাদেশ টিমকে। বাংলাদেশের একেবারে সাগর পাড়ের একটি দুর্গম এলাকায় আপনারা এসেছেন, আমাদের এই গ্রামের স্বাস্থ্যের অবস্থা এবং বাস্তব চিত্রটি তুলে ধরছেন, এজন্য আমি কালিকাপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং পটুয়াখালীবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যেমনটা বলছিলেন, প্রথমেই এই ধরনের একটি অর্গানাইজেশন গভর্নমেন্ট থেকে অনুমোদিত হয়ে যখন গ্রাম পর্যায়ে কাজ করতে আসেন, তাদের একটি নিয়মের মধ্যেই থাকে, স্থানীয় সরকারের বডির সাথে তারা যোগাযোগ করে এবং আমাদের সাথে সমন্বয় করেই আমরা বিভিন্ন কাজে তাদের কাজগুলি শুরু করি। তারাই তাদের মতো করে গ্রামগুলি বাছাই করে এবং সুবিধাভোগীদের তারা বাছাই করে, আমরা সেই ক্ষেত্রে তাদের স্থানীয় যে সুযোগ সুবিধাগুলি এবং তাদের কাজে কোথাও বাধাবিঘ্ন সৃষ্টি না হয়, যেই কাজের জন্য তারা আমাদের উন্নয়নের জন্য এসেছে সেই কাজগুলিতে আমরা সার্বক্ষণিক তাদের সাথে থাকি। বিশেষ করে ম্যাক্স ফাউন্ডেশনের এই যে প্রোগ্রামটি, যে হেলদি ভিলেজ গঠন, এর মধ্যে 18টি ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলি আবার তারা সম্পন্ন করার পরে আমাদের ইউনিয়ন পরিষদ থেকে এগুলি ভিজিট করতে হয়। ভিজিট করে আমরা যখন তাদের বল একটা কাজটা সম্পন্ন হয়েছে বলে তারা আমরা যখন সার্টিফাই করি, তখন তারা উপজেলা পর্যায়ে, ইভেন জেলা পর্যায়ে তারা এগুলি প্রেজেন্ট করে। আমাদের মধ্যে হাত ধোয়ার যে অভ্যাসটা তারা শুরু করেছে তার একটি অত্যন্ত সুফল আমরা কোভিডের সময় পেয়েছি। এখন তারপরে পরবর্তীতে তারা বিভিন্ন এলাকাকে কেন্দ্র করে ডিপ টিউবওয়েল তারা নিজেরা বসাচ্ছে, আপনি যে জায়গাটা আসছেন খুব কাছেই আমাদের এইখানে সেই কাজটিও চলছে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি গ্রাম হবে শহর, আসলে আমার এই এলাকাটি ইতিমধ্যেই আসলে শহর হয়ে গিয়েছে। অনেক ধন্যবাদ তানবীর ভাই, আমরা স্বাস্থ্যকর গ্রামে 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 ঘুরছি, যেহেতু আমরা এই অনুষ্ঠানটির ক্যারেক্টারটি এরকম যে আমাদেরকে দেখলে বা এই টিম দেখলেই সবাই মনে করে যে আমরা একটু বলবো এই যেসব সমস্যা, কিশোরী, গর্ভবতী বা যারা সেবাগ্রহী, নানা রকমের পদ্ধতি গ্রহীতা আছেন, তাদের নানান প্রবলেমগুলো নিয়ে কথা বলবেন, সেটাও টুকিটাকি বলেছি, আর বাকি যেটুকু বলা হলো না সেটুকু টেক কেয়ার করবে ম্যাক্স ফাউন্ডেশন এবং সঞ্জয় নাপা এবং তানভীর ভাইয়ের যেই স্থানীয় প্রশাসনের যে টিম আছে তারা দেখবেন। আমরা আরও একটি স্বাস্থ্যকর গ্রামে যেতে চাই, তার আগে একটু বিদায় নিচ্ছি, এখান থেকে শেষ করছি, আবারও হয়তো দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো স্বাস্থ্যকর গ্রামে। নিশ্চয়ই কানেক্টিং বাংলাদেশের সঙ্গে থাকবেন, থাকবেন আমাদের সঙ্গে। এখানে হিমা।